नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आज के आईएसएल सीजन 9 सेकेंड मैच छिलो बेंगालुरु एफसी एवं नॉर्थ ईस्ट यूनाइटेड एफसी मध्य। तो से ही मैचटा किन्तु बेंगालुरु एफसी 1-0 गोले जीते गेछे। तो मैचटा किन्तु एकटा नाटके भरा मैच छिलो बलाई जाए, कारण मैचटाय प्रचंड आप डाउन खेला होयेछे। एक गेमई खेला एकदमई हयनि, एक पाशे खेला एकदमई हयनि। तो दुटो दल ही विशेषकर बेंगालुरु थेके नॉर्थ ईस्ट एकदम नतून दल, किन्तु मार्को बालबुलेर अंडारे तार जे दल दुर्दान्त किन्तु फुटबल खेले गेल। बैड लाक যে তারা ম্যাচটা হেরে গেছে 1-0 গোলে, কিন্তু ম্যাচটা জিতে গেছে বেঙ্গালুরু এফসি। তো ব্যাপারটা ম্যাচটা সম্পর্কে যদি কথা বলা যায়, তো অসাধারণ ফুটবল কিন্তু দুই দলই খেলেছে, প্রচণ্ড হাই প্রেসিং ফুটবল হয়েছে। নর্থ ইস্ট প্রথম থেকে অনেকটাই বলতে গেলে জিতি নেমেস অ্যাটাক ফ্যাটাক করেছিল, কিন্তু তারপরেও তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। আর এদিকে বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু অজস্র সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগ কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। এবং গোলটার কথা বলতে গেলে 87 মিনিটের মাথায় জাবি হার্নান্দেজের একটা ফ্রি কিক থেকে গোল করে যান অ্যালান কোস্টা, হেড থেকে আর কি, হেড করে আর কি, খুবই ভালো গোলটা করেছেন। এবং তারপরে কিন্তু নর্থ ইস্টের গোল বাতিল করা হয়েছিল। নর্থ ইস্ট অ্যাডেড টাইমে কিন্তু একটা দুর্দান্ত নর্থ ইস্টের এক বিদেশি গোল করেছিলেন, কিন্তু সেটাকে বাতিল করা হয়েছে। ব্যাপারটা কি এখনো অবধি ক্লিয়ার নয়। এত বড় টুর্নামেন্ট, এখনো অবধি ভিএআর প্রযুক্তি আনলো না এরা, তো সেখানে প্রত্যেক ম্যাচে রেফারিকে নিয়ে মারামারি হচ্ছে। তো এগুলো কিন্তু আইএসএল ম্যানেজমেন্টের অবশ্যই ভেবে দেখা উচিত। এখন বলতে গেলে, দেখতে গেলে ইন্ডিয়ার 1 নম্বর টুর্নামেন্ট, সেখানে কেন ভিএআরের মতো প্রযুক্তি নেই যেখানে রেফারিদের মান এত নিচু? তো আমরা যদি দেখতে যাই, তাহলে যদি কোনো প্লেয়ার, মানে অফসাইড দেয়া হয়েছে সম্ভবত এই মানে গোলটা বাতিলের ক্ষেত্রে, যদি কোনো প্লেয়ার তিনি যদি বলটা যে ট্রাভেল করছে সেই লাইনে চলে আসেন, মানে অফসাইডের ক্ষেত্রে, সেখানে কিন্তু বাতিল করা হয়। এক্ষেত্রে গুরজিন্দর কুমার সম্ভবত তিনি অফসাইড ছিলেন, কিন্তু যে বিদেশি বলটা মেরেছিলেন তিনি কিন্তু অফসাইড ছিলেন না। আর গুরজিন্দর কুমার তিনি কিন্তু বলে ইনভলভ হয়নি, তারপরেও কিন্তু বাতিল করা হয়েছে। তো এবার দেখা যাক, এর রুল কিন্তু অনেক বড় রুল আছে, এই নিয়ে পরবর্তীকালে আমি একটা ভিডিও তো তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।